হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার প্রথম ব্লগ, এভাবে আগে কখনো ব্লগ করিনি আমি। হ্যাঁ, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকালে ঘুম থেকে ওঠা থেকে সারাটা দিন কীভাবে কাটে। তো সকালটা তো অ্যালার্মেই ঘুমটা ভেঙে যায়, তো তারপরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নান করে নিতে হয়। স্নান করে অফিসের জন্য ব্যাগ নিয়ে, লাঞ্চ নিয়ে, টিফিন নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। তা সকালে বেশি সময় পাইনি ভিডিও করার, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো বলে আমার বাইকেই যাব। তো আমার বাড়ি চাকদাতে, চাকদা নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বাড়ির পাশে NH 34, ওই জন্য 34 দিয়েই যাতায়াত করা হয়। আর একটা রাস্তা আছে যেটা চাকদা ভিতর থেকে যায়, মনসাপোতা হয়ে মদনপুরের ভেতর দিয়েও যাওয়া যায় এমসে, কিন্তু ওটা একটু ঘুর হয়। আর এটাই বাড়ির থেকে আমার 16 কিলোমিটার পরের রাস্তা, আমার বাড়ির থেকে এমস কল্যাণী। তো হাইরোড দিয়েই যাই, আর ম্যাক্সিমাম দিনটা ট্রেনেই যাওয়া হয়। ট্রেনের সময়টা একটু বেশি লাগে, কিন্তু যেদিন একটু লেট হয়ে যায় সেদিন গাড়ি নিয়ে চলে যাই, গাড়িতে একটু সময়টা কম লাগে আর কি। তো আর একদিন ট্রেনে যেদিন যাব সেদিন আবার একটা ভিডিও বানিয়ে আর তোমাদের দেখাবো ট্রেনে গেলে কীভাবে যাই। তো সকালবেলা ভালোই লাগে গাড়ি চালাতে, বিরই হয়ে মদনপুর দিয়ে সুন্দর চলে যাওয়া যায়। রাস্তাও এখন ভালো হয়ে গেছে, আগের মতন রাস্তা এখন আর নেই, খুব একটা রাস্তায় অসুবিধা হয় না। চলো যেতে যেতে কথা বলি। তো বাইকে ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স আগে নেই, এই প্রথমবার এই ভিডিও বানাচ্ছি। আর এই জায়গাটা এই ডান দিকে ফ্লিপকার্ট পড়ে, ফ্লিপকার্টের হাব যেটা হরিণঘাটা ফ্লিপকার্ট, এখানেও আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা কাজ করে। আর এই ফ্লিপকার্টের ওইখান থেকেই আমাদের এইমস দেখা যায়, এমসের পিছনে যত কোয়ার্টার আছে যেগুলো আছে ওখান থেকেই দেখা যায়। মানে ফ্লিপকার্টের পাঁচিল শেষ আর আমাদের এমসটা চালু হয়। আর এই ফ্লিপকার্টে সকালবেলা সবাই এখন সব মর্নিংয়ে শিফটে ঢুকছে কাজের জন্য, আমিও যাচ্ছি আমার অফিসে। আর ফ্লিপকার্টের সামনে একটা টোল গেট করেছে, চালু হয়নি এখনও, তো যারা আসবে তারা দেখতে পারবে, আস্তে আস্তে হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর ফ্লিপকার্টটা পার করলেই এই ডান দিক থেকে ঢুকে যেতে হয় এমস কল্যাণীর জন্য, এখান থেকে দেখতে পারবে 2 কিলোমিটার এমস কল্যাণীর ওপরে বোর্ড লাগানো রয়েছে। আর এখান থেকে সোজা রাস্তা, একই রাস্তা, বাঁদিকে দেখবে BSF ক্যাম্প পড়ে, BSF ক্যাম্পটা পার করলেই ডলফিন পড়ে এখানে হোটেল ম্যানেজমেন্টের জন্য। ডলফিন কলেজটা পার করে একটু এগিয়েই ডান দিকে যেতে হয়। আর রাস্তায় আজকে যেতে যেতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ভাইয়ের আর আমার একই গাড়ি। তো এই গাড়ি দুজনের সেম গাড়ি কেনারও একটা স্টোরি আছে, বলবো একদিন অন্য একটা ভিডিওতে বলবো, আজকে সময় নেই। আজকে যেদিন ভাইয়ের সাথে বেরোবো একটা ব্লগ করবো সেদিন বলবো। তা কথা বলতে বলতে পৌঁছে গেছি আমার অফিসে, এই ডান দিকে, এখান থেকে এইমস কল্যাণী স্টার্ট হয়ে যায়। অনেকটা বড় ক্যাম্পাস, প্রায় 170-172 একর জায়গা নিয়ে। এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হয়, এই যে এখান থেকে ঢুকে গেলে এই শুরু হয়ে গেল এইমস। আর এই সামনের বিল্ডিং যেটা, এটা তো OPD বিল্ডিং, আমার পুরনো ভিডিও রয়েছে চ্যানেলে, ওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি সব বিল্ডিং এর আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। যারা আমাকে আগের থেকেই ফলো করো, যেসব আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা জানে। আর ভাই ঢুকে যাবে এইখানে, ভাইয়ের OPD বিল্ডিংয়েই ভাইয়ের কাজ, আমার ওই সামনের IPD বিল্ডিংয়ে যেটা মেন বিল্ডিং রয়েছে ওখানে। আর সোজা গেলে সেই কোয়ার্টারগুলো যেগুলো ওখান থেকে দেখা যাচ্ছিল ফ্লিপকার্টের ওই ফাঁকা থেকে যেগুলো দেখা যাচ্ছিল, ওগুলো সোজা গিয়ে, ওগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো তাহলে। আর এই সামনেটা পুরোটা পার্কিং, বাঁদিকে স্টাফ পার্কিং রয়েছে, ডান দিকেও স্টাফ পার্কিং। এখানে ওই যে ভাই ঢুকে গেল ওর পার্কিংয়ে, আর এখানে আমার অফিস, এটা আমি ঢুকে গেলাম এদিক দিয়ে। এগুলো আমার অফিস, IPD বিল্ডিং, এই যে আমাদের গাড়ি রাখা হয় এখানে। আসতে একটু লেট হয়ে গেছে, অনেক গাড়ি রাখা হয়ে গেছে, গাড়ি রাখার সমস্যা একটু, যাক এখানেই রেখে দিই। গাড়ি রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার, সবার আগে বায়োমেট্রিক করতে হয়। এই যে সবাই এখানে, সিকিউরিটি দাদা রয়েছে, বাকি দাদারা এখানে সব কাজ করছে, সবাইকে গুড মর্নিং উইশ করতে করতে বায়োমেট্রিকের দিকে গিয়ে
অ্যাটেন্ডেন্স হলো, অ্যাটেন্ডেন্সটাই মেন। এবার চললাম অফিসের দিকে। অফিসের ভেতরে ভিডিও করা বারণ আছে, কনফিডেন্সিয়াল জায়গা, তাই খুব একটা ভিডিও ভিতরে দেখাতে পারবো না। এই ডেস্কে বসে আর এটা একটা কাজে ওপিডি বিল্ডিং যাচ্ছিলাম, তখন এই ডান দিকে রেডিওলজি এরিয়া, রেডিওলজির সামনে দিয়েই যাচ্ছিলাম। তখন একবার দেখিয়ে দিই, একটু কাজে থাকে একটা ওপিডি বিল্ডিং এসেছিলাম দেখা করতে সবার সাথে ছুটির সময়। এখন ছুটি হয়ে গেছে আমাদের, সব গুটাচ্ছে, ওই সময় একটু ভিডিও বানালাম। তো কাজ শেষ, আবার বায়োমেট্রিক দিয়ে বেরোচ্ছি বিকালবেলা। গাড়ি নেব, গাড়ি নিয়ে চলো বাড়ির দিকে আবার। তো বিকালটা বেলা ফিরতে আরও বেশি ভালো লাগে, সারাদিন অফিস করে বিকালবেলা একটু গাড়ি নিয়ে ফিরলে একটু অন্যরকম লাগে। সূর্যটা ডুবে যায়, আকাশটাও সুন্দর লাগে দেখতে, দুপাশে খোলা মাঠ, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালোই লাগে বাড়ি ফিরতে। আর বাড়িতে ফিরলে আমার গোলু রয়েছে, গোলু আমার বাচ্চা, তোমরা সকালবেলায় দেখেছো আমার সাথেই শোয়ে, ও আমাকে ছাড়া রাতে শোবে না, ওয়েট করে থাকে। তোমরা দেখো বাড়িতে গেলে কীরকম করে আমার জন্য, আগের থেকেই ও বসে থাকবে, তা ওর জন্য একটা টান থাকে মনে হয় কতক্ষণে বাড়িতে যাবো। ও বসে রয়েছে, ওকে গিয়ে আদর করতে হবে, তারপরে শান্ত হবে। আর ও গাড়ির আওয়াজ শুনলেই দূর থেকে বুঝে যায় যে আমি আসছি, ও জানালার উপর ওয়েট করে আমার জন্য। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ওই দেখো বলেছিলাম না ও বসে থাকবে আমার জন্য, না বাড়ি চলে এসছে, ওই দেখো বসে রয়েছে অপেক্ষা করছে জানালায়, গেট খুলবো, ওই দেখো ওই দিক দিয়ে চলে আসবে। ওই দেখো এখন ওকে আদর করতে হবে, আসবে আগে গন্ধ শুকবে, গন্ধ শুকে ব্যাস এবার ঘরে যাবে, ঘরে গিয়ে এবার ওকে আদর করতে হবে, ওর সাথে খেলাধুলা করতে হবে, এই করেই কেটে যায় সময়। বাড়িতে আসে ওকে আদর করি, ওকে আদর করে ওর সাথে একটু খেলাধুলো করি, তারপর চেঞ্জ করে একটু হয়তো সিনেমা দেখলাম, নেটফ্লিক্স বা প্রাইম চালিয়ে সিনেমা দেখে ব্যাস রাত্রিবেলা খেয়ে দে ঘুমিয়ে পড়ি, এভাবেই কেটে যায় সময়। ঠিক আছে চলো বন্ধুরা, তো দেখা হবে পরের আর একটা ভিডিওতে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর অনেকদিন ভিডিও দিইনি তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন তোমাদের সাথে অনেক যোগাযোগ রাখা হয়নি, এখন পরপর ভিডিও আসবে। আর তোমরা কী দেখতে চাও কমেন্টে বলো, সেই টপিকের উপরে সেই জায়গায় গিয়ে বা সেই জিনিসের উপর তোমাদের সাথে আলোচনা হবে, কথা বলবো। চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা, গুড নাইট।